সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। কোয়ালিশন সরকার প্রণীত ইউনিভার্সাল ক্রেডিট প্ল্যান, স্কুল লঞ্চ থেকে বঞ্চিত হচ্ছে সহস্রাধিক শিশু। বিবিসিসি কর্তৃক সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন বাবুল সংবর্ধিত। সমাজের শ্রেণীভেদ আর বৈষম্য নিয়ে লেখা কবি মইনুর রহমান বাবুলের বইয়ের মোড়ক উন্মোচন। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। বর্তমান কোয়ালিশন সরকার প্রণীত ইউনিভার্সাল ক্রেডিট প্ল্যানের আওতায় হাজার হাজার শিশু ফ্রি স্কুল লাঞ্চ থেকে বঞ্চিত হতে যাচ্ছে। যেসব গৃহস্থালীর ইনকাম সপ্তাহে 135 পাউন্ডের বেশি, তারা ফ্রি স্কুল মিল পাবে না। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম বাস্তবায়ন হলে প্রায় 1,68,000 দরিদ্র পীড়িত শিশু তাদের ফ্রি স্কুল লাঞ্চ থেকে বঞ্চিত হবে। তবে যেসব পরিবার 134 বা তার কম পাউন্ড পাবে, তারা ফ্রি স্কুল লাঞ্চ পাবে। তবে এ ব্যাপারে মন্ত্রিসভা থেকে এখনও পুরোপুরি একমত হতে পারেনি। জানা গেছে, 1 মিলিয়নেরও বেশি শিশু যারা স্কুলে যায় এবং দারিদ্রের মধ্যে আছে, তারা ইতিমধ্যেই ফ্রি স্কুল লাঞ্চ থেকে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, এই ফ্রি স্কুল মিলের মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য, মাংস, মাছ, ফলমূল ও শাকসবজি। প্রায় 5 লাখ শিশু যারা এই খাদ্য পায়, তারা ইচ্ছে করেই এই খাদ্য খায় না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, 7 লাখ শিশু ইচ্ছে থাকা সত্ত্বেও এই খাদ্য থেকে বঞ্চিত। সানডে পিপল নামক সংস্থার তথ্য অনুযায়ী, দ্য চিলড্রেন সোসাইটি ফেয়ার অ্যান্ড স্কয়ার নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে 21 শতকের ব্রিটেনে যেন কোনো শিশু ক্ষুধার্ত না থাকে। এই প্রচার অভিযানে বলা হয়েছে, ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেমের কারণে অল্প আয়ের পরিবারের সন্তানেরা কমপক্ষে যাতে ফিজি ড্রিঙ্কস, ক্রিপস এবং মিষ্টি পায়, যাতে ক্যালোরি এবং আমিষের সমতা রয়েছে। তথ্য অনুযায়ী, 8 মিলিয়ন কর্মক্ষম লোক বর্তমান ইউনিভার্সাল সিস্টেমের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আগামী 4 বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। ক্যাম্পেইনাররা বলছেন, ফ্রি স্কুল মিল পাওয়ার জন্য সরকারি আয় সীমা বাড়ানো উচিত। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন বাবুলকে সংবর্ধনা প্রদান করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স, বিবিসিসি। মঙ্গলবার পূর্ব লন্ডনে অবস্থিত বিবিসিসির প্রধান কার্যালয়ের এক সভার মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিবিসিসি সভাপতি মুকিম আহমেদের সভাপতিত্বে এবং ফিন্যান্স ডিরেক্টর মুহিব চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবিসিসি ডিরেক্টর বশির আহমেদ, প্রেস অ্যান্ড পাবলিকেশন ডিরেক্টর সাইদ চৌধুরী, সাবেক সভাপতি ও ডিরেক্টর শাহগীর বখত ফারুক, ডিরেক্টর জেনারেল এম আর চৌধুরী মাহাতাব ও ডেপুটি ডিরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু প্রমুখ। সভায় বক্তারা বলেন, আজীবন সংগ্রামী বাবুল হোসেন বাবুল সিলেটের উন্নয়নে যে অবদান রেখেছেন, তা সিলেটবাসী শ্রদ্ধার সাথে আজীবন মনে রাখবে। সমাজে শ্রেণীভেদ আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণের প্রতিশ্রুতি নিয়ে কলম চালিয়ে যাওয়া কবি মইনুর রহমান বাবুলের সম্প্রতি প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ চোখে দেখা প্রাণের কথা, কাব্যগ্রন্থ বিন্দু আমার বৃত্ত এবং ছড়ার বই ছড়া দই ছড়া নাগম, তিনটি বইয়ের প্রকাশনা উৎসব ও পাঠ উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী, লেখক, অনুবাদক এবং পরিবেশবিদ প্রফেসর দ্বিজেন শর্মা এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রকাশিত বইয়ের লেখক মইনুর রহমান বাবুলের জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী ও সংগঠক গোলাম আকবর মুক্তা। চোখে দেখা প্রাণের কথা প্রবন্ধ বইয়ের উপর বিস্তারিত আলোচনা করেন প্রবাসী বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক ফারুক আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইসাক কাজল, মুক্তিযোদ্ধা ও কলামিস্ট আবু মুসা হাসান, কলামিস্ট মাসুদ রানা, কবি রেনু লুৎফা, ডলি ইসলাম, ওয়ালিউর রহমান, কবি আতাউর রহমান মিলাদ, ডক্টর শফিক খান, সাংবাদিক মতিয়ার চৌধুরী প্রমুখ। যুক্তরাজ্য প্রজন্ম 71 এবং গণজাগরণ মঞ্চ ইউকির উদ্যোগে মঙ্গলবার দুপুরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের লন্ডনস্থ কার্যালয়ের সামনে বাংলাদেশে যুদ্ধ অপরাধ ইস্যু নিয়ে প্রকাশিত সংগঠনটির রিপোর্ট মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এক প্রতিবাদ র্যালির আয়োজন করে। র্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। প্রজন্ম 71 যুক্তরাজ্যের সভাপতি আহমেদ নুরুল টিপুর সভাপতিত্বে এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস ও অজন্তা দেব রায়ের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্লগার নিজাম
মজুমদার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন মাস্টার, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের সভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, ঘাতক দালা নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুবি হক, যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ খান, বিশিষ্ট লেখক নুরুল হক মনি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম নাহিদ, রিনা মোশারফ সহ আরও অনেকে। প্রতিবাদ র্যালি শেষে হিউম্যান রাইটস ওয়াচের লন্ডন রিজিওনের ডিরেক্টর মিস্টার বেট এম এবং অপারেশন ম্যানেজার মিস রেবেকা বরাবর একটি কপি ইলেকট্রনিক্যালি এবং ডাকযোগে পাঠানো হয়। তবে এর পূর্বে স্মারকলিপির এই হার্ড কপি হিউম্যান রাইটস ওয়াচের কার্যালয়ে প্রদান করতে গেলে সংস্থাটির পক্ষ হতে তা নিতে অস্বীকৃতি জানানো হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে এর পক্ষ হতে এক সংবাদ সম্মেলন গত মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিক লেনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের পক্ষ হতে বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক রহমত আলী। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ বিমানের পক্ষ থেকে হ্রাসকৃত মূল্যের টিকিট প্রদানের কথা বললেও তা প্রবাসীদের মধ্যে ব্যাপকভাবে জানানো হয়নি, যে কারণে যাত্রীরা ঠিকভাবে এ বিষয়ে অবগত হয়নি। তারা ভবিষ্যতে এই বিষয়গুলোর উপর বিস্তারিতভাবে প্রবাসীদের মধ্যে জানানোর জন্য আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সহসভাপতি নুরুল ইসলাম এমবি, সদস্য মোহাম্মদ নাসির মিয়া, শামীম চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, গত মে জুন মাসে বিমানের পক্ষ থেকে টিকিটের হ্রাসকৃত মূল্য নির্ধারণ করলেও তা হঠাৎ করে 14 আগস্ট বন্ধ করে দেওয়ায় প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এসআই ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বিলেতের কমিউনিটির শিক্ষা, সাংবাদিকতা, সংস্কৃতির ক্ষেত্রে স্বশিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য বিলেতের বিভিন্ন শহরের 15 জন ব্যক্তিকে জিনিয়াস অ্যাওয়ার্ড 2013 প্রদান করা হয়েছে। সোমবার নর্থ লন্ডনে ওয়েমলি টর্চ হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ডক্টর আজিজুল হক চৌধুরী। আইনজীবী ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়ার পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এসআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কমিউনিটি নেতা শেখ মোহাম্মদ ইয়াওর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা মিসেস সুশান টপট, বিশিষ্ট কমিউনিটি এবং মিডিয়া ব্যক্তিত্ব সাফি চৌধুরী এবং বশির আহমেদ চৌধুরী। এতে ক্যাটারিং সেক্টরে মিয়া মনিরুল আলম, মুজিবুর রহমান জুনু, মহিদুল হোসাইন, প্রেস অ্যান্ড মিডিয়াতে মহিব উদ্দিন চৌধুরী, নকুল দাস, ফারহান মাসুদ খান, আনোয়ার শাহজাহান, সঙ্গীতে পরশমণি, আলাউর রহমান, রসনারা মণি, নূরজাহান শিল্পী, সমাজসেবা ও কমিউনিটিতে কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, মুস্তাক আহমেদ, সৈয়দ মোহাম্মদ ইস্তিয়াক ও মুন কুরেশি এবং ফিল্ম মেকার হিসেবে মাসুদ বক্সকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সুনামগঞ্জ 5 ছাতকদোয়ারা আসনে সরকার দলীয় সাংসদ মহিবুর রহমান মানিক এমপি এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য এসেছে। মঙ্গলবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলে প্রবাসী বসবাসরত বিপুল সংখ্যক ছাতকদোয়ারাবাসী তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে। এ সময় সংক্ষিপ্ত এক পথসভায় সাংসদ মানিক বলেন, প্রবাসীদের ভূমিকা ছাড়া বাংলাদেশের উন্নয়ন অসম্ভব। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক শাহ শামীম আহমেদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লস্কর রুমেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য বদরুজ্জামান শামীম, লুইসহাম আওয়ামী লীগের সভাপতি ফজল উদ্দিন, কভেন্ট্রি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফজলুল হক এনাম, ছাতক সুরমা যুব পরিষদের সভাপতি লিলুমিয়া তালুকদার, সহসভাপতি কামরুজ্জামান সাকলায়েন, যুবলীগ নেতা বাবুল খান, ছাতক সমিতির সাধারণ সম্পাদক সুরজ মিয়া, আফরোজ মিয়া নূর, মাস্টার মুসাহিদ আলী, আবুলেইস, দুলাল আহমেদ, হোসেন আহমেদ, ফারুক আহমেদ সহ আরও অনেকে। এদিকে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে মঙ্গলবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কাকরদিয়া তেরাদোল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ফ্যামিলি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শামসুল আলম মাখনের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় সভায় প্রবাসী কাকরদিয়া তেরাদোল আলিপুর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মুস্তাক আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম চুনু, সহ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, ওহিদুর রহমান, প্রচার সম্পাদক কয়েস আহমেদ, সহ অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালে আহমেদ, শফিকুল হাসান, মনসুর আহমেদ ও বিলাল আহমেদ, সোহেল খান এবং আব্দুল মতিন চৌধুরী, জমির খান সহ আরও অনেকে। কাজের পাশাপাশি খেলাধুলার আয়োজন কাজের গতিকে আরও ত্বরান্বিত করে, আর এই সূত্রের পথ অনুসরণ করে সোমবার স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি ইউরোপ আয়োজন করে এক প্রীতি ক্রিকেট ম্যাচের। এনটিভি ডিরেক্টর
মুস্তাফা সারোয়ার নেতৃত্বে লন্ডনের ওয়েস্ট হ্যাম রাগবি ফিল্ডে সারাদিন চলে এ খেলা। ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ডের শিক্ষার্থীদের সরি দুঃখিত ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড এর শিক্ষার্থীদের সাথে মনোমুগ্ধকর এই খেলা উপভোগ করতে এই সময় মাঠে উপস্থিত ছিলেন এনটিভি সিইও সাবরিনা হোসাইন, এনটিভি ইউরোপের উপদেষ্টা নাজনীন হোসাইন, কামরুল হোসাইন মাহবুব অ্যান্ড কো, অ্যাকাউন্টেন্সির প্রধান মাহবুব মোর্শেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকারি ছুটি তথা ব্যাংক হলিডে এবং আবহাওয়ার অনুকূলে থাকায় টান টান উত্তেজনাকর এই প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই। সারাদিন কর্মব্যস্ত এনটিভি ইউরোপের সদস্যরা একটি দিন খেলাধুলা করে কাটাতে পেরে যেন নতুন কর্মশক্তি গ্রহণ করেছে বলে এই খেলা থেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। লিভারপুল বাংলা প্রেস ক্লাব কর্তৃক কৃতি শিক্ষার্থীদের গ্রাজুয়েশন আওয়ার্ড প্রদান। দারুল খেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ব্রাডফোর্ডের উদ্যোগে কোরআন তেলাওয়াত নাশিদ প্রতিযোগিতা।